স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। উনি জানেন না কি উন্নতি হয়েছে, জঙ্গলমহল লোকেদেরকে উনি জিজ্ঞেস করুন, যাদের নিয়ে উনি আন্দোলন করেছিলেন তারা আজকে কি বলছে। বহু মানুষের উপরে কেস চলছে, উনি তো জেল থেকে দিদি আঁচল ধরে বেরিয়ে এসেছেন, কিন্তু বাকি যারা তার সাথীরা থাকে কী অবস্থা, অনেকে ঘর ছাড়া আছে, বহু মানুষের উপরে কেস, তারা জামিন পাচ্ছেন না, অনেকের চাকরি চলে গেছে, সেই মানুষগুলো হাহাকার করছেন। ওনারা TMC-র সঙ্গে হাত মিলিয়ে কেস থেকে অব্যাহতি পেয়ে গেছেন অনেকে, কিন্তু বহু মানুষ এ সময় যারা আন্দোলন ছিলেন তাদের উপরে সেই ধরনের কঠিন কঠিন ধারা হয়েছে, ধারা দেওয়া হয়েছে, তাদের অনেকে জামিন হয়নি, ঘর ছাড়া এখনও আছেন, অনেকে জামিন হলেও কেস লড়ার মতো পয়সা নেই। সেজন্য গরিব মানুষকে এতদিন কষ্ট দিয়ে এসছে TMC, তাই সাধারণ মানুষ বিধান পঞ্চায়েত এবং লোকসভাতে তাদের যোগ্য জবাব দিয়েছে। দাদা, কৃষি বিল, অত্যাবশ্যকীয় পণ্য বিল পাশ হয়ে গেল এবং যে অ্যামেন্ডমেন্টে খাদ্যশস্য, তৈলবীজ, আলু, পেঁয়াজ এই সমস্ত কিছুকে ছাড় দেওয়া হলো, তৃণমূল বলছে এটা কালোবাজারি মারাত্মক হারে বাড়বে। দেখুন, যারা কালোবাজারি করে এসছে, মজুদারি করে এসছে, দালালি করে এসছে, তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। এই যে কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে তিনগুণ দামে বাইরে বিক্রি করা হতো গ্রাহকদের কাছে, যারা করতো, যেমন পাঞ্জাবে সবচেয়ে বেশি গৃহীত আছে করা হচ্ছে, কেন 40,000 ওখানে এ ধরনের মাঝখানে যারা পড়ে আছে, দালাল আছে, তারা কৃষকদের কাছ থেকে কম পয়সা এনে বেশি দামে বিক্রি করে। পশ্চিমবাংলাতে আমরা জানি আজকে 35 টাকা আলু বিক্রি হচ্ছে, কৃষকরা 5 টাকা কিলো বিক্রি করেন, বাকি মাঝখানে 30 টাকা কে পায়? কেন বন্ড পান না কৃষকরা আলুর জন্য? আলু প্রচুর বন্ড আলু আছে এখনও আড়তে, কিন্তু আলুর বন্ডগুলো TMC-র নেতা ঘনিষ্ঠ লোকেরা নিয়ে ধরে রেখেছেন, দাম ইচ্ছা করে বাড়ানো হচ্ছে আলুর। আমরা জানি আলু থাকা সত্ত্বেও দাম বাড়ানো হচ্ছে, কারণ TMC-র দালাল এতে যুক্ত। এই দালাল রাজ বন্ধ হয়ে যাবে বলে আজকে TMC চিৎকার চিৎকার করছে বা বাকি দল করছে। আর এটা BJP যে কথা দিচ্ছে করবেই, কংগ্রেস, CPM, TMC সবাই এই আইন পরিবর্তনের কথা বলেছিলেন, কিন্তু কেউ করেননি, BJP করে দেখিয়েছে। দাদা, TMC আরও বলছে যে এর ফলে, TMC আরও বলছে যে এর ফলে বাংলার কৃষকদের কোনো উন্নতি হবে না। কিভাবে বাংলার কৃষকরা উন্নতি হবে, কৃষি যে তিনটে বিল হলো? বাংলায় কৃষকরা ছোট কৃষক, জমি সংস্কার, ভূমি সংস্কার হওয়ার জন্য 10 বিঘা, 5 বিঘা, 25 বিঘার বেশি কারো কাছে জমি নাই। সেরকম পাঞ্জাব হরিয়ানার কৃষকদের এক প্রকার সমস্যা, বাংলা কৃষকদের এক প্রকার সমস্যা। সেজন্য আমরা বাংলা, আমিও কৃষক পরিবারের ছেলে, আমি দেখেছি ধান সরকার যে সহায়ক মূল্য দিচ্ছে সে ধানের দাম কেউ পায় না, 1825 টাকা কেউ পায় না, 1200-1500 টাকায় বিক্রি করতে হয়, বাকি ধানটার দামটা কে পায়? ওরা। মিলও কিনতে পারে না, তাদের কাছ থেকে মাঝখানের লোকেরা দেয়, অ্যাকাউন্ট ফ্রড অ্যাকাউন্ট করা হয়েছে, সেখানে টাকা যাচ্ছে চাষিদের নামে, কিন্তু চাষিরা পায় না। এ সমস্ত চালাকি আছে, সেগুলো বন্ধ হয়ে যাবে, ইনকাম কমে যাবে, এবং পার্টিকে এই লোকগুলো টাকা দেয়, সে বড় বড় স্ক্যাম আছে, সেইগুলো জানা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে বলে আজকে চেঁচামেচি করা হচ্ছে। সেজন্য কৃষকরা সুরক্ষিত থাকবেন, তারা যাতে নিজের ফসল নিজের মতো করে বিক্রি করতে পারেন, আনাজ যে বাজারে যেতে পারেন সেখানকার দাম নিজেরা ঠিক করতে পারেন, সে অধিকার দেওয়া হবে। কোন বাজারে বিক্রি করবেন, কত দাম হবে, একদিন দালালরা ঠিক করতো, এখন কৃষকরা ঠিক করবেন। রাজ্যপাল বলেছেন কেন আয়ুষ্মান যে কৃষি সম্মান নিধি প্রধানমন্ত্রী, সেটা কেন দেওয়া হচ্ছে না, এবং তিনি বলেছেন মমতা ব্যানার্জি কৃষকদের জন্য কুমিরের কান্না কাটলে হবে না, টুইট করেছেন, কি বলবেন? না, একদম ঠিক বলেছেন, আমরাও বারবার বলেছি যে কৃষকদের জন্য এত কান্নাকাটি করছেন, মারামারি করছেন, সংসদের মধ্যে এরকম উচ্ছৃঙ্খল ব্যবহার করছেন, সে কৃষকরা যে 6,000 টাকা পেত বছরে কৃষক সম্মান নিধি কেন্দ্র সরকার কেন দেননি আপনি, আরও 2,000 টাকা তাদেরকে দেওয়া হয়েছে আমফানের এর জন্য, কোভিডের জন্য, এই 8,000 টাকা থেকে কেন কৃষকদের বঞ্চিত করেছেন? যদি সত্যি সত্যি কৃষকদের হিতৈষী হতেন আপনি, এই 8,000 টাকা দিতেন আপনি, আপনি দেননি, তাই যা যা করছেন সবই নাটক, লোক দেখানো, মোটেই কৃষকদের প্রতি কোনো টান নেই। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন, আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ NP's ইমিউন ড্রপ, NP দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।